সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে তো সকালের ভ্লগ শেয়ার করেছিলাম আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম ওখান থেকে এসে খেয়ে একটুখানি রেস্ট নিয়ে আমরা আবার রওনা দিয়েছি মিরপুর দশা যাবো আপনাদের বলেছিলাম একটু মার্কেটে যাবো আর কি তো আজকের দিনটা একটু বের হতে পেরেছিলাম তারপর তো বাসায় বন্ধি আর বের হওয়ার কোনো অপশান নেই তো যাই হোক অনেকদিন পরে আমরা এভাবে করে রিসায় ঘুরছিলাম খুব ভালো লাগছিলো আজকের দিনে বেশ কয়েকবার আমরা দুজনের একসাথে রিসায় ঘুরেছি আফরাজন মামার সাথে ছিল ওই জন্য আলপের সাথে ছিল আর এখন তো আফাজকে মানে বাসায় রেখে চলে আসছি ওকে একটা ফোন দিয়ে চলে আসছি অত তো আর থাকবে না তো বাইরে আছে মানে গরমে ঘুরলে ওরই কষ্ট হবে এমনি ঘোরাঘুরি ঠিক আছে বাট মার্কেটের জন্য কষ্টই তো যাই হোক এই যে শেওড়াপাড়া দেন কাজীপাড়া এগুলো সব কিছু পার হয়ে আমরা মিরপুর দশে চলে আসছি মোটামুটি আর এখানে রাস্তার পাশে দিয়ে অনেক দোকান লাগে ভ্যানের উপরে কম দাম থেকে শুরু করে অনেক দাম দামি দামি জিনিস কিন্তু পাওয়া যায় অনেক দোকানে মানে একদম মার্কেট তো সব রকম রেঞ্জেরই আছে ভালো ভালো যেগুলো দোকান ওখানে মানে অনলাইনে যেই আমরা প্রোডাক্টগুলো দেখি সে সমস্ত কিছুই অ্যাভেলেবেল ওগুলোর দামও ভালো 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 দামেরও আছে আবার কম টাকায় আপনি অনেক সুন্দর সুন্দর জিনিসও পাবেন এরকমও আছে তো যাই হোক মার্কেটে আসলে আসলে টাকা লাগে এই হচ্ছে আসল কথা কম দাম হলেও দেখা যায় আপনি আর কতই কিছু কিনবেন তো এই তো আর মার্কেটটা খুব ভালো লেগেছে ভালো আর কি নতুন আমি এবার প্রথম আসলাম এর আগে অনেকবার আসতে চেয়েছি বাট ওরকম করে হয়নি তো এবার এই সুযোগটা হয়েছে বাট এই মার্কেটটা কিন্তু আমার ভাইয়া বাসা থেকে কাছে তো এটাতেই আসা হচ্ছিল না তো এবার এটাতে আসা হয়েছে নিউ মার্কেটের এরিয়াতে যেহেতু ঢাকা ভার্সিটির ওই পাশে অনেক প্রবলেম হচ্ছে এখন তো ভাবলাম যে এইটাতে একটু ঘুরে আসি তো এই যে ভ্যানে করে অনেক ধরনের জামা কাপড় টি শার্ট গেঞ্জি প্যান্ট সব কিছু সেল করে সাথে হচ্ছে পাশে অনেক সুন্দর মানে দোকান যেগুলো আছে দোকান হয় মার্কেটের মধ্যে সেরকম দোকানও আছে অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান আছে অনলাইনে যে ব্যাগগুলো পাওয়া যায় অনলাইন ছাড়াও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগ দেখলাম খুব ভালো লেগেছে আমার কাছে ব্যাগগুলো বাট দামও ছিল অনেক বেশি তো ব্যাগটা কার কিছু কেনা হয়নি টুকটাক দুই একটা জিনিস মানে নেওয়ার মতো ছিল তারপরেও মানে সবই যার মানে হবে এরকম তো না মানে সব কিছু তার পছন্দ হবে না তো আমরা এখানে যে ঘুরে ফিরে দেখছিলাম এখানে অনেক রকমের হচ্ছে ঘরে পড়ার প্যান্ট পাজামা পরে বাড়ির পরারও অনেক প্যান্ট এই টাইপ অনেক কিছু ছিল জিন্স ছিল দের অনেক শার্ট টি শার্ট তারপরে গেঞ্জি বাসের পড়া যে গেঞ্জিগুলো হয় টপস এগুলাই ছিল স্কার্ট ছিল দেন নাম্বার থ্রি পিস যেগুলো হয় আর কি ওই যে পাশে থ্রি পিস দেখা যাচ্ছে এরকম বিভিন্ন আইটেম ছিল যে এখানে রাস্তাতেও নিয়ে বসে আছে অনেক প্লাজো টাইপ কী বলে লোয়ারগুলো তো যাই হোক সবই বেশ ভালো লেগেছিলো যেহেতু নতুন মার্কেট ঘুরতেই আসছে এই জন্য ভালো লাগছিলো সবই আর রাস্তার ওপাশ দিয়ে অনেক হচ্ছে জুতার দোকান জুতার অনেক কালেকশান অনেক কালেকশান অনেক সুন্দর সুন্দর অনলাইনে যেই ডিজাইনগুলো সেগুলো ছিল ব্যাগেরও তো হিউজ কালেকশান আর এই যে এই হচ্ছে ঢিলা জিন্সগুলো ছিল তো এগুলো বেশ ভালো বাট সব সবগুলোর কাপড় আবার একটু স্ট্রেসি ছিল না সবগুলোর কাপড়ের কোয়ালিটিও সুন্দর ছিল না বেশ কিছু আবার খুব সুন্দরও লাগছিল তো সামনের একটা শপ ছিল ওইখানেও বেশ ভালো সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যাচ্ছিলো তো আপনারা মানে সব কিছু পাবেন এখানে ঘরের ঘর সাজানোর জিনিসপত্র শুরু করে হিজাব হিজাবের অনেক দোকান ছিল কিন্তু দাম কেমন ছিল আমাদের বগুড়াতে যেরকম দাম ওরকমই দাম যাচ্ছিলো তো এই জন্য তো ওখান থেকে নিয়ে কে যখন নেওয়া আমাদের বগুড়া থেকে নিয়ে যাবে আর কালেকশানগুলো মোটামুটি মিলছিলো আবার কিছু কিছু আনকমন ছিল এখানে হচ্ছে অনেক এই যে সামনে যে ব্যাগের দোকানটা এই ব্যাগের দোকানে এত দাম কী বলবো এই যে এখানে একটুখানি ফুটেজ নিয়েছিলাম আমি তারপর দাম শুনে তারপর মনে হলো যে না এখানে ভিডিও করে লাভ নেই আর এই দোকানের যেই কারাগুলো ছিল ডিলা প্যান্টগুলো পায়জামাগুলো এত সুন্দর ছিল বাট দাম একটা পায়জামা চেয়ে ছিল মনে হয় পনেরোশো ষোলোশো খুবই সুন্দর ছিল আমি ভাবলাম যে আসলে ঈদের মার্কেট করার জন্য আসতে হবে খুব সুন্দর কালেকশন আমার কাছে খুব ভালো লেগেছিলো হোয়াইট যে কারাটা তো যাই হোক আমি কিন্তু কিনি নাই কারণ অত দাম দিয়ে একটা কা না কেনাই ভালো শুধু পায়জামা কিনে কি হবে এরপরে আসলাম এখানে অনেক জিনিস ওয়াটার বোতল আছে প্লাস্টিকের দেন চুরি ফিতা থেকে শুরু করে অর্নামেন্টস মানে একদম চোকার টাইপ যেগুলো ওগুলো বেশ ভালো ভালোই আছে বাট চোকার তো আমার আসলে ভালো লাগে না আমি একটু লম্বা টাইপ পরি তো সব কিছু দেখতে ভালো লাগে আর মার্কেটে ঘুরতেও ভালো লাগে তো আমরা যেহেতু একদম বিকাল বিকাল এসেছিলাম একটু পরে সন্ধ্যা হয়ে গিয়েছিলো তো খুব একটা বেশি দেরি করিনি আজকে যেহেতু রেখে এসেছি এর জন্য ঘুরে ফিরে আমরা এখন চলে যাব তো হোপফুলি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে তো তো তারপরে টুকটাক কিছু জিনিস না হয়েছে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে আইকনে ক্লিক করবেন লাইক কমেন্টে শেয়ার করবেন তো আমরা ওই রিক্সা নিয়ে চলে যাচ্ছি খুব বেশি সময় লাগেনি তাড়াতাড়ি হয়েছে আর যত সন্ধ্যা সন্ধ্যা ভালোই লাগছিল আগামীকাল থেকে আসলে সব কিছু বন্ধ হয়ে গিয়েছিলো ওই জন্য আর বেরোয়া হয়নি আর এখান থেকে নিচে থেকে আমরা চিপস নিয়ে বাসা যাচ্ছি দুই ভাচ্চার জন্য এরপরে হচ্ছে বাসা যে ওদেরকে দিবো এরপরে ভাবে হচ্ছে নুরুলস রান্না করেছিল আমরা ওগুলো খেলাম ভাবে আসলে অনেক কিছু খাওয়াচ্ছিলো এ কয়েকদিন ধরে প্রতিদিন আসলে করে ভ্লগ করা হয়নি বাট খেতে খেতে অস্থির অবস্থা গোপীনাথপুরে যেরকম হয় সেরকম মানে আর হচ্ছে হজম হচ্ছে না এই যে আলিফ আর আফরাজ খুবই মজা করছে দুষ্টমি করছে খেলছে আর রাতের বেলা করে অনেক মজার মজার গল্প হচ্ছে ঘুমোচ্ছে একদম লেট নাইটে আর উঠছে আমরা দেরিতে এরকম করে দিনগুলো গেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম